আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার ইতি আপনাদের সাথে সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো স্যুপ রান্না বিকেলে সন্ধ্যার সময় আমি একটা নাস্তা তৈরি করেছি সেটা হলো স্যুপ এই স্যুপটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে নেবেন আজকে স্যুপ রান্না করবো নুডলস দিয়ে আর ডিম দিয়ে নুডলস ডিমের স্যুপ রান্না আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি আর সাথে নিয়েছি ডিম স্যুপ রান্না করার জন্য আমি একটি হাড়ি নিয়েছি হাড়ির মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিলাম আর তার সাথে ডিমটাও ভেজে নিলাম ভেজে আমি একটু ভালো করে ভাজবো আর কি এরকমভাবে যাতে সারা সারা হয় এরকম মিশে যেন না যায় এভাবে ভাজবো আর তারপরে পানি দিয়ে দেব এভাবে করে আর কি আর স্যুপ রান্না করতে সবচেয়ে দরকারি যে জিনিসটা লাগে সেটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ছাড়া তো স্যুপ রান্না হবে না আর স্যুপ রান্না করার সময় আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল আসার জন্য ঝাল ঝাল করে আর কি স্যুপটা রান্না করব আর এগুলো ভাজার পরে আমি পানি দিয়ে দিলাম দুই মগ দুই দুইটা নুডলস নিয়েছি এর জন্য আমি দুই মগ পানি দিয়ে দিলাম আর এখন নুডুলস দিয়ে দিব সাথে নুডলসের মশলা আর আমি আরও এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে রান্না করব। এরকম একটা নাস্তা বিকেলে হলে ভালোই হয় আর বাচ্চাদের হলে তো আর কোনো কথাই নাই। সবার জন্যই বানানো যায় এই স্যুপ সবারই খাওয়া হয় আর কি বানালে আর খেতেও ভালো লাগে বড় ছোট সবাই খেতে পারবে এরকমভাবে রান্না করলে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে ছোটো বড়ো সবাই খেয়ে নেবে আর সবার জন্যই আজকে রান্না করছি সবাই খাবে এই স্যুপটা এই আর কি আর বাচ্চারা তো খাবে ওদের তো অনেক পছন্দ লুরুস তো দিয়ে দিলাম পানির মধ্যে এখন আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে তলাতে লেগে না যায় এমনভাবে আর কি আর সিদ্ধ হওয়ার পরে কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে দিব নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আর এর মাঝে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এটা যার যার পছন্দ আপনার যদি ভালো লাগে দিতে পারেন আমার কাছে একটু ভালো লাগলো তাই দিয়ে দিলাম আর এখন সস দেওয়ার সাথে একটু মিশিয়ে নেব নুডলস তো সিদ্ধ হয়ে আসছে আর এর ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেই পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ এ কম বেশি হতে পারে আমার পরিমাণে যা আছে তাই নিলাম যদি লাগে আবার দেব না হলে তো নাই আর আপনাদের যদি লাগে আরও দিয়ে নেবেন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিতে হয় এভাবে দিলে আর কি জমা বেঁধে যাবে আর পানি দিয়ে গুলিয়ে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে নয়তো দলা বেঁধে যাবে এভাবে এভাবে করেই কর্নফ্লাওয়ার দিতে হবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আমি কোন দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া দেবো যাতে মিশে যায় সাথে আর এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কত ঘন হয়েছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে আমার স্যুপ রান্নাটা হয়ে গেছে আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে এখন স্যুপটা আমি নামিয়ে নেব এ এরকম ঘনই থাকবে নামানোর পরে আর একটু টেনে যাবে এই তো হয়ে গেছে ঝটপট স্যুপ রান্না সবার জন্য স্যুপ রান্না করলাম আর এখন স্যুপটা আমি নামিয়ে নেব সুপটা নামিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব এই তো দেখুন স্যুপটা কত ঘন হয়েছে এরকমভাবেই আজকে স্যুপ রান্না করলাম আর এখন একটা বাটিতে স্যুপ নিয়ে নেব আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন পরিবেশন করব যে কীরকম হয়েছে স্যুপটা এই দেখুন বাটিতে নেওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে স্যুপ রান্না হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য খুব ঝটপট রান্না করে ফেললাম বিকেলের নাস্তায় স্যুপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ